বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আমাদের প্রিয় স্বামীজি বিবেকানন্দের সেই জ্বালামুখী, সেই আবেগময়ী ভাষণ শুনি, যেটা তিনি 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন। বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা এটি, যার মাধ্যমে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেন। 1862 সালের 12 জানুয়ারি কলকাতা উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি হিসাবে পরিচিত পাওয়ার আগে তিনি নরেন্দ্রনাথ দত্ত হিসাবেই পরিচিত ছিলেন। খেলাধুলা, শরীরচর্চা অথবা আধ্যাত্ম সমস্ত দিকেই স্বামীজি ছোটবেলা থেকে ভীষণ আগ্রহী ছিলেন। মেধাতেও তিনি কারোর থেকে খাটো ছিলেন না। জীবনের বহুবিধ বাধা বিপত্তির পথ পেরিয়েও স্বামীজি আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে। সেখান থেকেই তিনি আধ্যাত্ম বিষয়ে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন। মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই ধর্মের পথেই তিনি হিন্দু ধর্ম প্রচারে যোগ দেন শিকাগোর হিন্দু মহাসভায়। সেই দিনটি ছিল 1893 সালের 11 সেপ্টেম্বর। সেখানে গিয়ে স্বামীজি যে বক্তব্য রাখেন সেটি এমন, হে আমেরিকাবাসী, আমার ভাই এবং বোনেরা, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেওয়ার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে সর্ব অপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করেছেন যে অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্যে যারা এখানে এসেছেন তারাও বিভিন্ন দেশে পরম ধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগতে চিরকাল পরম সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে এসেছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করে আমি আপনাদের বলছি। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্য বশত সরল ও কুটিল নানা পথে যারা চলেছে তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এ যাবৎ অনুষ্ঠিত সম্মিলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মিলন এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছি, সেই বাণী ঘোষণা করছি যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন আমি তাকে সেভাবেই অনুগ্রহ করে থাকি।
হে মনুষ্যগণ সর্বতভাবে আমার পথেই চলে থাকে। উপসংহারে তিনি বলেন, সাম্প্রদায়িকতা, গোড়ামি, এগুলির মধ্যে ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহু কাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করে রেখেছে, বারবার একে নরশনিতে সিক্ত করে রেখেছে। সভ্যতা ধ্বংস হয়েছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করে রেখেছে। এ সকল ভীষণ পিশাচ যদি না থাকত, তাহলে মানব সমাজ আজ পূর্ব অপেক্ষা অনেক উন্নত হতো। তবে এদের মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বতভাবে আশাও করি। এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টা ধ্বনি নিনাদিত হয়েছে, তাই সর্ববিধ ধর্ম উন্মত্ততা তরবারি অথবা লিখনী মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। আমেরিকার শিকাগো শহরে স্বামীজি বিবেকানন্দ মহাশয়ের এই মহান ভাষণটি আপনার কেমন লাগলো? আপনি কমেন্টে আপনার মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।